আসসালামু আলাইকুম, আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে একটা অ্যাপ নিয়ে আলোচনা করব। অ্যাপটার নাম হচ্ছে থিমস। তো এই যে আমরা দেখতে পাচ্ছি ফোনের ওপর দিকে থিমস নামে একটা অপশান আছে। এই থিমসের কাজ হচ্ছে আমরা যদি আমাদের ফোনের ডিসপ্লের লেখাগুলো চেঞ্জ করতে চাই অথবা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চাই, আবার আমাদের ফোনে যতগুলো লেখা আছে এসএমএসের বা মেসেঞ্জারে যত কিছু আছে ফেসবুক, এক কথায় আপনার মানে ফোনে যতগুলো লেখা আছে আপনি সবগুলো চেঞ্জ করতে পারবেন। তো এই থিমস এখানে ঢুকতে হবে। এই থিমসে ঢোকার পরে দেখতে পাবেন অনেকগুলো অপশান আছে। তো এই অপশানগুলো আপনি লক্ষ্য করেন, এগুলো যদি আপনি আপনার ফোনে লাগাতে চান তাহলে লাগাতে পারবেন। এগুলো গ্যালারিতে ভেসে থাকবে, এগুলো অনেকগুলো আছে, আপনি যেটা লাগাবেন লাগাতে পারবেন। তারপরে যে ওয়ালপেপার, এখানে ওয়ালপেপার্স আছে, আপনি যেটা ইচ্ছা এখানে অনেকগুলো আছে, আপনার যেটা ইচ্ছা লাগাতে পারবেন। তারপরে যেখানে রিংটোন আছে দেখেন, রিংটোন অপশান, রিংটোনে যদি হাত দেওয়া যায় তাহলে দেখতে পাবেন অনেকগুলো রিংটোন আসবে। আপনি আপনার যেটা ইচ্ছা আপনি শুনে শুনে ব্যবহার করতে পারবেন রিংটোনগুলো। আবার এখানে যে ফন্ট আছে এখানে যদি হাত দেন তাহলে আমি যেটা বললাম যে লেখা চেঞ্জ করার, এখানে এখান থেকে লেখা চেঞ্জ করা যাবে। আপনি এখানে দেখেন অনেকগুলো লেখা আছে, আপনার যেটা ইচ্ছা হবে আপনি আগে ভালোভাবে দেখে নেবেন, তারপর দেখবেন যেটা আপনার চয়েস। সাপোজ কথা এখানে যদি একটা অপশান যদি চয়েস হয় সুইট হ্যালো, এরকম অনেকগুলো অপশান আছে, তো আপনি যে কোনো একটা অপশানে হাত দেন। তো আমি দিলাম এই যে সুইট হ্যালো অপশানে হাত দিলাম, এখানে হাত দিতে হবে। তারপর এই যে এখানে লেখা আছে ফ্রি, এই ফ্রিতে হাত দিলে এখানে ডাউনলোড হবে, তো এই ফ্রিতে হাত দিবেন। এখন ওয়েটিং দেখালো, এখন এই যে ডাউনলোড হবে, এই ডাউনলোড হলে এখানে অ্যাপ্লাই অপশান আসলো, এই অ্যাপ্লাইয়ে হাত দিতে হবে। এই অ্যাপ্লাই হাত দিলাম, এখানে যে নিচে দেখতে পাচ্ছেন ক্যান্সেল আর এই রিবুট, তো রিবুট অপশানে হাত দিতে হবে। ক্যান্সেল করলে কিন্তু এটা বাদ হয়ে যাবে, আর রিবুট অপশান দিলে ফোনটা আপনার বন্ধ হয়ে যাবে। তো আমি রিবুট অপশান দিচ্ছি না, আপনারা রিবুটে হাত দিবেন তাহলে আপনার ফোনটা বন্ধ হয়ে যাবে বা চালু হয়ে যাবে আপনি আপনি, মানে এটা রিবুট মেরে দিবে ফোনটা। তো তারপর তখন লেখাগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তো আপনি এমন কিবোর্ড দেন না যাতে আপনি বুঝতে না পারেন পরবর্তীতে, এতে আপনার সমস্যা হতে পারে। আপনি একটু বুঝে শুনে যেটা ভালো মনে হয় সেটা কিবোর্ড দিবেন, তারপর ওখানে রিবুট করে দেবেন, হয়ে যাবে। এখানে আরও অনেকগুলো লেখা আছে, আপনারা ভালোভাবে দেখে তারপর সেট করতে পারেন। আবার রিংটোনের কথা যেগুলো বললাম, রিংটোনের বেলায় একই অবস্থা, ডাউনলোড করতে হবে তারপর অ্যাপ্লাই। ওয়ালপেপারে একই অবস্থা, সব একই নিয়মে করা যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটা করে লাইক দিবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।